বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। অবশেষে অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে স্যামসাং ইন্টারন্যাশনালি তাদের এ সিরিজের তিনটি ফোন লঞ্চ করে ফেলেছে। স্যামসাং A73, স্যামসাং A53 এবং স্যামসাং A33। আর বন্ধুরা এই তিনটি ফোনেই কিন্তু 5G ফোন। আর এই তিনটি ফোনের মধ্যে আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে স্যামসাং A53 মোবাইলটি, কারণ মিড রেঞ্জের বাজেট ফোন হিসেবে এই ফোনটিতে থাকছে ফ্ল্যাগশিপ কিলার সব ফিচার্স। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে স্যামসাং গ্যালাক্সি A53 মোবাইলটির সকল খুঁটিনাটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। বন্ধুরা প্রথমেই এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে বরাবরের মতোই এই ফোনটির বডি এবং ফ্রেমে থাকতেছে পলিকার্বনেট ম্যাটেরিয়ালের প্লাস্টিক। আর এই মোবাইলটির ডিজাইন স্যামসাং A52 মোবাইলটির মতো দেখতে হলেও এই ফোনটির ফ্রেম এবং ক্যামেরা বাম্পের ডিজাইনে থাকছে অনেকটাই পরিবর্তন। আর 189 গ্রাম ওয়েটের এই ফোনটি আপনারা স্ক্রিনে দেওয়া চারটি কালার ভ্যারিয়েন্টেই বর্তমানে পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির রেয়ারে থাকতেছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ইন ডিসপ্লেতে থাকছে পানসোল কাটআউট সেলফি ক্যামেরা। বাটন নিয়ে বলতে গেলে বন্ধুরা এই ফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাকটি মিস করবেন, অর্থাৎ আপনাদেরকে টাইপ সি পোর্টটি দিয়ে সব ধরনের কাজ চালিয়ে নিতে হবে। এছাড়াও এই ফোনটি IP67 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ আপনারা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত এই ফোনটিকে রাখতে পারবেন। আর এই ফোনটিকে ওয়াটার প্রুফ রাখার কারণেই হয়তো এই ফোনটি থেকে হেডফোন জ্যাকটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে বন্ধুরা এই ফোনটিতে সিম কার্ড স্লট হিসাবে একটি ডেডিকেটেড মেমোরি কার্ডের সঙ্গে দুটি সিম কার্ড একসঙ্গে ব্যবহার করার সুবিধা দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই ফোনটির ওভারঅল ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্সোনালি আমার কাছে কিন্তু এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি এর একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সাথে থাকছে 120Hz এর রিফ্রেশ রেট। ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটির কনফিগারেশন হলো 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 405 PPI। এছাড়াও 800 nits পিক ব্রাইটনেস এর সাথে এই ডিসপ্লেটিতে আপনার প্রোটেকশন হিসেবে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই ফোনটিতে আপনারা কোনো প্রকার শার্পনেস এবং ব্রাইটনেস এর ঘাটতি লক্ষ্য করবেন না। আর 120Hz রিফ্রেশ রেট থাকার কারণে গেমিং এর ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই স্মুথ গেম প্লে করতে পারবেন। অর্থাৎ এই ফোনটিতে অস্থির ডিজাইনের পাশাপাশি কিন্তু আপনারা অস্থির একটি ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। আর বন্ধুরা এই ফোনটির সিকিউরিটি হিসেবে আপনারা পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং একুরেট বলে জানতে পেরেছি। বন্ধুরা এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে সেখানেও থাকতেছে আপনাদের জন্য বড় রকমের সারপ্রাইজ। এই ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, এরপর থাকছে 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং বাকি দুটি ক্যামেরা 5 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। আর বন্ধুরা এই ফোনটির রিয়ার ক্যামেরায় থাকতেছে YS, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। আর YS সিস্টেম থাকার কারণে আপনারা কোনো প্রকার শেকিনেস ছাড়াই কিন্তু খুবই স্মুথ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং বন্ধুরা এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা। আর এই সেলফি ক্যামেরাটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K রেজুলেশনে 30fps এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পেয়ে যাবেন। এই ফোনটির ক্যামেরার ইমেজ কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স কিন্তু স্যামসাং A52 মোবাইলটির চেয়ে অনেক অনেক ভালো হবে। আর বন্ধুরা আপনাদের কাছে এই ফোনটির ক্যামেরা ডিটেইলস কেমন মনে হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই ফোনটির সফটওয়্যার নিয়ে কথা বললে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং যার ব্যাকএন্ডে থাকতেছে ONE UI 4.1, অর্থাৎ আপনারা এই ফোনটি থেকে অপটিমাইজ একটি সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আশা করা যায়। হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে বলতে গেলে এই ফোনটিতে স্যামসাং তাদের নতুন একটি চিপসেট ব্যবহার করেছে এক্সিনোস 1280। এটি 5nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, আর এই চিপসেটটির ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.4 GHz। বন্ধুরা এই চিপসেটটিকে আপনারা কোয়ালকম 778G এবং মিডিয়াটেকের 900 প্রসেসরের সাথে তুলনা করতে পারেন। এবং GPU হিসেবে এই ফোনে থাকছে মালি G68। আর
আর 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড হওয়ার কারণে এই ফোনটিতে আপনারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB 128GB এবং 8GB 128GB এর ভেরিয়েন্ট। আর এই ফোনটির ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বললে এই ফোনটিতে আপনারা ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সাথে পাচ্ছেন 25W-এর ফাস্ট চার্জিং সুবিধা। তবে এই ফোনটির বক্সে কোনো প্রকার চার্জার পাচ্ছেন না, কারণ স্যামসাং বর্তমানে মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোনগুলো থেকে চার্জার উঠিয়ে নিয়েছে। তো বন্ধুরা, সর্বশেষ এই ফোনটির প্রাইসিং এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বললে এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 35,000 রুপি এবং 8GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 36,000 রুপি। তবে আশা করা যায় এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 44,000 থেকে 45,000 টাকার আশেপাশেই লঞ্চ হয়ে যাবে। তবে আপনাদের মতে ফ্ল্যাগশিপ কিলার এই ফোনটি বাংলাদেশের বাজারে কত হাজার টাকার মধ্যে আসতে পারে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি শীতল নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।